হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজল। অনেকদিন ভিডিও বানাতে পারিনি, আমার অসুস্থতার কারণে আবার চালু করেছি ভিডিও বানানো। তো চলুন আজকে রান্না করতে করতে আপনাদের একটা ইনফরমেশন দিই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি ডালিয়া, ওই যে 1 কাপ মতো ডালিয়া নিয়ে নিয়েছি, আর 1 কাপ মুগের ডাল নিয়ে নিচ্ছি। নিয়ে ওটা ভালো করে ধুয়ে রাখলাম, আর কিছু সবজি আগে থেকেই কেটে রেখেছি, ওগুলোকে ভেজে নেব। যে নিয়েছি একটু টুকরো করা রাঙালু আর গাজর, বিনস, আর একটু অল্প একটু মুলি দিয়েছি। দিয়ে যে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি, আর এই যে ডালিয়াটা ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম, ওটা একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যেটা জানাবো বলছি, অনেকেই ব্যাঙ্গালোর আসেন কিন্তু জানেন না যে কিভাবে ব্যাঙ্গালোরে আপনারা ঘর ভাড়া নেবেন, মানে থাকার জন্য রুম রেন্ট। আমার এই যে বলতে বলতে ডালিয়াটা ভাজা হয়ে গেছে, কুকারের মধ্যে দিয়ে আর জল দিয়ে দেবো, দিয়ে 3টে সিটি দিয়ে দেবো। তো কিভাবে রুম রেন্ট, যেটা বলছিলাম, কিভাবে রুম রেন্ট নেবেন আপনারা। রুম রেন্ট মানে থাকার জন্য ঘর ভাড়া। আর কি বা লাগে ঘর ভাড়া নেয়ার জন্য? প্রথমেই যারা ব্যাঙ্গালোরে এসে থাকতে চাইবেন, দিয়ে বলতে বলতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল, একটু নুন দিয়ে দিলাম। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো কি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আপনারা অনলাইনেও দেখতে পারেন রুম, অথবা অনলাইনে দেখলে কি হয়, ধরুন কোনো একটা কোম্পানি কিংবা কোনো একজন ব্রোকার ওটা অ্যাড করে রেখেছে, তো উনি একটা কমিশন কেটে নেবে আপনার রুম পছন্দ হলে। অনলাইনেই দেখাবে, দেখে কেটে নেবে। আর আপনি যদি ডিরেক্ট এসে দেখেন, এখানে রুমের যে ওনার মানে মালিকরা কি করে, ওনাদের কোনো কোনো জায়গায় দেয়ালে হোক, গাছে হোক, বাস স্ট্যান্ডে হোক, যেখানে মানে মানুষের লোকজনের নজরের পড়বে সেই সব জায়গায় কি করে অ্যাডগুলো লাগিয়ে রাখে, যে আমার রুম খালি আছে, 2 BHK, 1 BHK, 1টা বেডরুমে, 2টো বেডরুমে, 3টে বেডরুমে। এবার আপনার যেরকম লাগবে, ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। বলতে বলতে কড়াই একটু তেল দিয়ে দিলাম, আমার ওটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা ভাজার জন্য ডালিয়া 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কি করে, এবার আপনি ওই নাম্বার থেকে ফোন করলেন, করার পরে আপনার যদি রুম পছন্দ হয় তাহলে কি হয়, তারপরে আপনাকে একটা এগ্রিমেন্ট পেপার বানাতে হয়। বলতে বলতে আমার জিরেটা ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে দিলাম। তো ওই এগ্রিমেন্ট পেপারে কি হয়, আপনি এবার ওই রুমের মালিকের সাথে যে কথা বললেন, আপনি এগ্রিমেন্ট পেপারটা হয় 11 মাসের জন্য। এবার ওই যে এগ্রিমেন্ট পেপারটা 11 মাসের জন্য হবে, আপনাকে অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স মানে আপনার ধরুন কোনো কিছু যে ড্যামেজ হবে এ হবে, কিংবা কোনো কিছু দেয়ালে রং চটে যাবে, তার জন্য পেন্টিংয়ের চার্জ নেবে, তাই জন্য অ্যাডভান্স টাকা নিয়ে রাখে। অ্যাডভান্স মানে ধরুন আপনার সাপোজ যদি 10,000 টাকা রুম রেন্ট হয়, রুমের মাসের ভাড়া হয়, তো উনি 50,000 কি 60,000 এরকম টাকা আপনার নিয়ে রাখবে, খুবই একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে রাখে। বলতে বলতে আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার একটু আদা চিপকারে গ্রেট করে দিয়ে দেবো, খুব হালকাই দেবো। তো কি হয়, এবার নিয়ে রাখলো ওই টাকাটা আপনার, তো ওটাই এগ্রিমেন্ট পেপারে লেখা থাকবে যে উনি আমার সাথে এত টাকা নিয়েছেন। আর 11 মাসের এগ্রিমেন্ট থাকবে, ওখানে আপনাকে কি কি দিতে হবে, যেমন ইলেকট্রিক বিল আপনাকে নিজেকে দিতে হবে, সেটাও লেখা থাকে। এবার এখানে কি হয়, কোনো কোনো রুমের মধ্যে আপনি যেখানে ভাড়ায় যাবেন সেই ঘর ভাড়ার জন্য আলাদা করে জলের বিল দিতে হয়, কোনো কোনো ওর সাথেই মানে আপনি যে রুমের ভাড়া দেবেন তার সাথেই থাকে। তো এক্সট্রা করে জলের ভাড়া দেওয়ার জন্য আবার একটা ব্যাপার আছে, এখানে মিটার লাগানো থাকে জলেতে, সেই মিটার অনুযায়ী যতটা হবে দিতে পারেন। কোনো কোনো ইনক্লুডিং নিয়ে নেয় যে 150 টাকা, 200 টাকা, 500 টাকা এরকম বলে দেয়। এই হলো রুমের ব্যাপার। এবার যে প্রত্যেক মাসে মাসে আপনি ভাড়া দেবেন, আর ওতে লেখা থাকে আপনার কতদিন ছাড়া ভাড়া বাড়াবে। ভাড়া মানে আপনার ধরুন 11 মাসে এখানে কন্ট্রাক্ট হয়, 11 মাস পরে পরে লেখা থাকে 2%, 5%, 10% ওনারা ভাড়া বাড়াবে। তো এই হলো, এইভাবে আপনারা ব্যাঙ্গালোর এসে রুম নিতে পারেন দুভাবে, যারা ব্যাঙ্গালোর আসার প্ল্যান আছে কিংবা ভাবছেন ব্যাঙ্গালোর গিয়ে কোথায় কিভাবে থাকবো, এইভাবে রুম আপনারা নিতে পারেন। রুম নেওয়ার এই হলো চাই, এই এই ব্যাপার চাই। এবার হ্যাঁ, রুমের মধ্যে আপনি কী কী পাবেন, কোনো কোনো রুমের মধ্যে ফার্নিচার তো বিশেষ থাকে না, খুব জোর লাগানো থাকে 2টো পাখা, আর নইলে আপনাকেই পাখাগুলো কিনে লাগাতে হয়, মানে সিলিং ফ্যান কিংবা যাই হোক লাগানো থাকে, রান্নাঘরেও কিছু লাগানো থাকে না, আপনাকে লাগিয়ে নিতে হয়। আর একটা ব্যাপার যেটা হলো, এখানে রুমের মধ্যে যেগুলো সব থেকে সুবিধা হয় কি, যে রুমের মালিক না থাকে সেরকম, মানে কোনো কোনো রুমের কি হয়, মালিক নিচে থাকে আর ওপরে ভাড়া দেয়, সেখানে একটু সমস্যা হতে পারে, তবে সব মালিক তো সমান নয়, সমস্যা হয় না, কোনো কোনো ক্ষেত্রে হয়। আর সব থেকে বড় কথা হলো, আপনি যদি কোনো ড্যামেজ করেন কিংবা কোনো এ করেন, তখন
আপনার ওই যে অ্যাডভান্সের টাকা থাকে সেই টাকাটা ছাড়ার সময় কেটে নেয় তার থেকে আপনার ড্যামেজের চার্জ আর পেন্টের জন্য। এখানে সবই এই সাউথ ইন্ডিয়া একই সিস্টেম, আপনার পেন্টের যে চার্জ মানে আপনার এক মাসের ভাড়া হোক কিংবা দেড় মাসের ঘর ভাড়া আপনার ওই পেন্টিং চার্জ হিসাবে কেটে নেবে। বলতে বলতে আমি মশলাটা কষিয়ে ডালিয়াটা সেদ্ধ হয়ে গিয়েছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার 5-10 মিনিট মতো ফুটাবো, তাহলে আমার ডালিয়াটা রেডি হয়ে যাবে। আজকে যেহেতু সোমবার তাই আজকে ডালিয়া আর একটু আলু ভাজা করে নেব, হয়ে যাবে মোটামুটি। আর আজকে তো মিস্টার অধিকারী আসবেন আবার, আর মেয়ের জন্য ফ্রিজের মধ্যে চিকেন আছে, হয়ে যাবে। তাই আপনারা এইভাবে ডালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, চাইলে একটু ঘি দিতে পারেন। এই যে একটু গুঁড়ো মশলা, জিরে, ধনে, একটু গরম মশলা রোস্ট করা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, তো আমি ঘি খাবো না তাই ঘি দেবো না, আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন। আর এদিকে একটু আলুটা ভেজে নেবো, আমার আলুটা আগে থেকে একটু হালকা সেদ্ধ করা ছিল, এবার কড়ার মধ্যে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে ভেজে নেব, যেটা বলছিলাম। তো এইভাবে আপনারা রুম নিতে পারেন। আর 11 মাসের কন্ট্রাক্ট থাকে, ওই এগ্রিমেন্ট পেপারে কী হয়, কীভাবে এগ্রিমেন্ট পেপারটা আবার বানাবেন, এখানে অনেক দোকান রয়েছে এগ্রিমেন্ট পেপার বানানোর জন্যই, বিভিন্ন সেন্টার রয়েছে, ওখানে গিয়ে আপনি বলবেন যে আমার এরকম এগ্রিমেন্ট পেপারে পেপার বানাবো আমি রুম রেন্ট নেওয়ার জন্য। তো বললে কী হবে, ওনারা ওই পেপারের মধ্যে আপনার অনারের ঠিকানা মানে আপনি যেখানে ঘর নেবেন সেই ঘরের সমস্ত কিছু ঠিকানা আর যে আনতে চাইবে আপনি কোনো একটা সাদা কাগজে লিখে নিন দিন, আপনার পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আর রুমের মালিকের আধার কার্ডের আধার নাম্বার, এই লাগে। আপনারা কোনো কোনো সময় আপনি দিয়ে রাখতে পারেন। এবার ওখানে আপনার রুমের ভাড়া কত, আপনি কতদিন পরে রুম ছাড়বেন, 11 মাসেরই হয়, আর আপনার ছাড়ার সময় কত, পেন্টিং চার্জ কাটবে, জলের চার্জ কত, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। তো ওইটা আবার আপনি একবার একটাই সাইন করবেন, আর ওনারের দুজনে সিগনেচার করা থাকবে। যাতে কেন এটা করা হয়, কেন কি যখন রুমটা আপনি ছাড়বেন, মানে ধরুন সাপোজ আপনার ওখান থেকে ওই ঘরটা ছেড়ে দিয়ে কোথাও ট্রান্সফার হয়ে গেলো, তখন তো ছাড়তেই হবে, তো তখন যাতে দুপক্ষের মধ্যে কোনো না ঝামেলা হয় সেই জন্য এগ্রিমেন্ট পেপারটা বানানো হয়। এটা খুব ভালো সিস্টেম একদিকে, কিন্তু একটা ব্যাপার কী হয়, কোনো কোনো মানুষের পক্ষে হয়তো এই হিউজ পরিমাণ টাকাটা দেওয়ার সমস্যা হয়, তবে আবার একদিকে দেখতে গেলে কী হয়, যদি ড্যামেজগুলো হয় সেগুলোও তো নইলে মালিককে বেয়ার করতে হবে না। কোনো কোনো মানুষ আছে হয়তো দিতে চায় না, রুম যখন তখন ছেড়ে দিয়ে চলে যায়, বলে না, ইনফর্ম করে না, তো সেক্ষেত্রে তো যিনি রুমের মালিক ওনারও একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্ত ব্যাপারগুলো ব্যাঙ্গালোরে রয়েছে রুম নেওয়ার জন্য। তো জানি না কতটা কি ইনফরমেশন দিতে পারলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তো চলুন গরম গরম ডালিয়াটাও খেয়ে নিই। আর আপনাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য কেমন লাগলো বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকেই ব্যাঙ্গালোর আসে আর ভাবে কীভাবে আমরা রুম নেব, কীভাবে এ করবো, এই সমস্ত কিছু ভাবতে থাকে। তো আশা করি কিছু হলেও কোনো মানুষের সুবিধা হবে, সেই স্বার্থে একটি একটু শেয়ার করে দেবেন, এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে খুব সুবিধা হয়। তো এরপর থেকে আমি এই টাইপের ভিডিও বানাবো, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে বন্ধুরাও ব্যাঙ্গালোর সম্বন্ধে জানতে পারে, আর আমার আমারও ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যায়, আমারও একটা পরিচিতি বাড়ে, সেটাও একটা ব্যাপার আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য একটি ভিডিও নিয়ে, আর আশা করি এবার থেকে কন্টিনিউ করতে পারবো, কারণ কন্টিনিউ না করার কারণ হচ্ছে আমার শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিলো, আপনারা অনেকেই জানেন আমার চিকেন পক্স হয়েছিলো আর খুবই বাড়াবাড়ি গুরুতর অবস্থা হয়ে গিয়েছিলো, সেই জন্য মাঝে মাঝে ভিডিও করতে পারি না, এখনও মাঝে মাঝে অসুস্থতা বোধ করি। তো আশা করি যে অসুস্থ হলে তো করতে পারবো না, যেদিন সুস্থ থাকবো সেদিন আশা করি করবো। তো চলুন আজকের এই